আমি কিন্তু হজে আর তাবলিগ জামাতের দুইটার ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী। যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে থাকো। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, হ্যাঁ, দেশের টাকা নিয়ে যে ওদের দিয়েছে দিয়ে আসতেছে। এবারে যে যদি আমার বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক যায়, 5,000-5 লাখ করে টাকা যদি খরচ হয় তাহলে কত টাকা হইল? 800 কোটি বোধ হয়, আমি অঙ্ক জানি না। আবদুল্লাহ পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জানি লোক, তিনি দেখেছেন এই ডাকাত খুনি জাজিরাতুল আরবে যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, এই সালা ব্যাপারটা চলবে কি করে? তাই একটা ব্যবস্থা করেছেন যে সারা পৃথিবী তার বিশ্বাসী লোকরা ওখানে যাবে, ওই হনুমান করে আর দ্বিতীয় হচ্ছে একটা জামাত, তাবলিগ জামাত, মিনিমাম 20-25 লক্ষ লোক এক সময় ওখানে উপস্থিত হয়। নিজেদের তো কর্মসংস্থান নষ্টই, সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়।